আসসালামু আলাইকুম সবাইকে, সুলতানা ব্লগ এন্ড কুক চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে হচ্ছে হলুদের আগের দিন রাত। আমাদের চট্টগ্রামে একটা রীতি রেওয়াজ আছে, সেটা হচ্ছে হলুদের আগের দিন, যেটাকে আমরা বলি গ্রাম্য ভাষায় পানসল্লা। মানে এখানে সমাজের গ্রামে তো সমাজ অবশ্যই থাকে, কয়েকটা ঘর মিলে সমাজ, এক একটা সমাজ তৈরি হয় আমরা সবাই জানি। তো সেই কয়েকটা ঘরের মানুষজন, সবাই সমাজের সকল মানুষজন একত্রিত হয়ে বৈঠকে বসবে যে বিয়ের দিনের কে কে যাবে, কখন যাবে, কোন টাইমে কে কী করবে না করবে, সব কিছু বসে একটা আলোচনা সভা হয় আর কি বিয়ের আগে। তো সেটাই হবে আজকে। আর এখন হচ্ছে ভাইয়া শেরওয়ানি চলে এসেছে, সানজির দেখতে পাচ্ছে নিয়ে এসেছে। তো আম্মুকে দেখাতে যাচ্ছে ও মেনলি, আমার ভাইয়া সানজির বা আমি, আমরা সবাই দেখা যায় কখনো কোনো ড্রেস কিনলে আগে সবার আগে আম্মুকেই দেখায়। আম্মুর চয়েসকে আমরা সবাই প্রাধান্য দিই, কারণ মাশাল্লাহ আমার আম্মুর চয়েস কিন্তু বেশ ভালো। আম্মুর চয়েসে যা কিছু কিনি সবাই অনেক পছন্দ করে। তো যাই হোক, শেরওয়ানিটা কিনে আনার পরে আম্মুকে দেখানো হয়েছে। আম্মু বলছিলো ভাইয়া পরে যেন একটা ট্রায়াল দেয়। তো ভাইয়া পরে নেওয়ার পরে মাশাল্লাহ আমার ভাইয়াকে বেশ ভালোই লাগছে। ভাইয়ার যেটা পছন্দ সেটা হচ্ছে ভাইয়া ব্ল্যাক কালারের একটা শেরওয়ানি পরবে। আমাদের সবার একটু দ্বিমত ছিল বিয়েতে কেন ব্ল্যাক পরবে। তো ভাইয়া যেটা বলেছিলেন আর কি, পাশে যেহেতু শাল থাকবে মেরুন কালারের, পাকড়িটা থাকবে মেরুন কালারের, এই কারণে কেউ আর না করেনি আর কি। আর এটা পরার পরে বলতে পারেন একটা বিয়ের একটা আমেজ চলে এসেছে। সবাই মানে ভাইয়াকে দেখতে এসেছে, এখানে ছোটাব্বুকে দেখতে পাচ্ছেন, আম্মুরা দাদুরা সবাই এসেছে। আর আমাদের গ্রাম অঞ্চলে যেটা হয় পানসল্লা যেটা বলি, সেদিন কিন্তু নানিরা চলে আসে নাস্তা টাস্তা নিয়ে। তো আমার যেহেতু নানা নানি বেছে নেই, তো এ কারণে আম্মুর ফুফু দুজন এসেছেন, ওনারা নাস্তা বানিয়ে নিয়ে এসেছেন। তো যাই হোক, এখানে দাদুরা আছে অলরেডি, কিন্তু আমার চাচা চাচিরা সবাই চলে এসেছে, বড় আব্বু এসেছে, বড় আম্মু এসেছে, অলরেডি কিন্তু বিয়েবাড়ির মেহমান মোটামুটি চলে এসেছে। তো ভাইয়া যখন একটু ট্রায়াল দিয়ে দেখছিল, পাশে যখন দাদুকে দেখেছে, ভাইয়া দুষ্টামি করে বলছিল যে দাদুর সাথে আগে দাঁড়িয়ে একটু ছবি টবি তুলে নিই, দাদু নাকি প্রথম বউ নাকি দাদু, এ কারণে দাদুর সাথে দাঁড়িয়ে একটু ছবি টবি তুলে নিচ্ছি, একটু ভিডিও ফুটেজে নিচ্ছিলাম এখানে। সাথে হচ্ছে আমার দুই ফুফু আছে। এখানে বড়াম্মু আসার পরে আমি বড়াম্মুকে বড় ভাইয়া, মানে আমার জ্যাঠা তো ভাই আর জ্যাঠা তো বোন বড় আপু, দুজনের শাড়ি পাঞ্জাবি দিয়ে দিচ্ছি। সেই সাথে হচ্ছে বড় আপুর হাজবেন্ড দুলাভাইয়ের জন্য আর বড় আপুর ছেলে ইয়াসিরের জন্য সহ পাঞ্জাবি দিয়ে দিচ্ছি। সবার কাজ কাপড় চোপড় আমি বড়াম্মুর হাতেই দিয়ে দিচ্ছি, যেহেতু হলুদের দিন হয়তো বা এর চেয়ে আরও অনেক বেশি ব্যস্ত থাকবো, এই কারণে দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে আম্মুর ঘোমটাটা নিচ্ছি, কারণ এটা দিয়ে একটা কাজ আছে। তার আগে আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি, এখানে আম্মুর যখন ঘোমটাটা বের করছিল দেখতে পেলাম যে আম্মুর নাকি বিয়ের শাড়ি, এটা অ্যাকচুয়ালি আমার আম্মুর বিয়ের শাড়ি, বেনারসি। তো এখনকার বউরা যেরকম বেনারসি পরে, আমার আম্মু কিন্তু মাঝে মধ্যে বলে যে আজ থেকে 30 বছর আগে তোমার দাদু আমাকে শাড়ি দিয়ে দিয়েছেন, এখনকার বউরা যে শাড়িটা পরছে। এখানে সেকেন্ড শাড়ি আর থার্ড শাড়ি, তিনটে শাড়িই আছে। আম্মুর বিয়ে হয়েছে প্রায় 30 বছর, তো 30 বছর আগে শাড়ি আম্মু দেখতে পাচ্ছেন কত যত্ন সহকারে রেখে দিয়েছেন। তো আম্মুর বিয়ের শাড়িটা কিন্তু এখনকার যে বেনারসিগুলো সেম শাড়িটা কিন্তু আম্মু 30 বছর আগে পরেছেন। এটা হচ্ছে আম্মুর বিয়ের ঘুমটা। তো এটা নেওয়ার কারণ হচ্ছে আমি ঘুমটা খুঁজছিলাম একটা, যে ঘুমটা দিয়ে ভাইয়াকে হলুদের দিন বাসা থেকে বের করা হবে, ঘর থেকে
স্টেজে নেওয়া হবে। তো আম্মু যেটা বলছিলেন, আম্মু বলছিলেন আমার বিয়ের ঘোমটা দিয়ে আমার ছেলে ঘর থেকে বের হবে, এ কারণে আম্মুর ঘোমটাটা নিয়ে নিলাম। আর এখানে পানসল্লার জন্য অলরেডি মানুষ আসা শুরু করেছে, বেশি মানুষ হলে হয়তো বা ওইদিকে ভিডিও করা যাবে না। অ্যাকচুয়ালি এই ভিডিওগুলো সব ফুটেজ যে আমি নিচ্ছি তা না, হয়তো যাকে পাচ্ছি তাকে দিয়ে একটু একটু করে হলেও ভিডিও ফুটেজ নিচ্ছি। সবাই যে যার মতো করে ব্যস্ত, বড়রা বড় কাজে ব্যস্ত, ছোটরা কিন্তু ছোট কাজেই ব্যস্ত, এ কারণে কিন্তু কাউকে তেমন একটা আমি পাচ্ছি না। তারপরও আমি একটু একটু করে চেষ্টা করছি ফুটেজগুলো নিয়ে নেওয়ার। এখানে কিন্তু আরও অনেক মানুষ হবে। তো যাই হোক, ইনারা সবাই বসে আলোচনা করছে আর কি। এরপরে হচ্ছে আমরা রাতে খেতে বসছি। এখানে আদিব জারিফকে তো একদম খুঁজে পাওয়া যাচ্ছে না, ওরা মানে অনেক বেশি আনন্দ পাচ্ছে। এরপরে হচ্ছে আমার চাস্ত ভাই বোনরা যারা এসেছেন তারাও কিন্তু আদিব জারিফ ওদের সাথেই আছে। তো এখানে হচ্ছে আফরা আমার কোলে দেখতে পাচ্ছেন, ওকে কিন্তু আমি একদম কোল থেকে রাখতেই পারছি না। ও দেখা যায় নর্মালি যেরকম খেলাধুলা করে, বাট যখন একটু মানুষজন বেশি দেখে ও কিন্তু অনেক বেশি কান্নাকাটি করে, প্লাস হচ্ছে আমাকে ছাড়বেই না এরকম একটা অবস্থা থাকে। ওকে কোলে নিয়ে আম্মু বলছিল তুমি আগে খেয়ে নাও, যেহেতু ওকে নিয়ে বেশি যখন কান্নাকাটি করে তখন খেতে পারবে না, এ কারণে আমি খেয়ে নিচ্ছি। এখানে ভাইয়াকে বাসা মানে ঘর থেকে স্টেজ পর্যন্ত নেওয়ার জন্য যে ঘোমটাটা নিয়েছি ওটা দিয়ে আরও কিছু কাজকর্ম করছি। এখানে চারটা ফ্রেম আকারে চারটা বাঁশ নিয়েছি, এগুলো চারপাশে হচ্ছে পেরেক দিয়ে আটকে দিয়েছি যাতে একটু শক্ত হয়। এরপরে হচ্ছে গিফট পেপার যেগুলো, সেগুলো আমি ফার্স্টের দিকে আমি এখানে ফেভিকল গ্লো দিয়ে লাগানোর ট্রাই করছিলাম, বাট ফেভিকল গ্লো দিয়ে কিন্তু সেগুলো লাগছিল না। দেন আমি যেটা করেছি সেটা হচ্ছে গ্লো গানের সাহায্যে এগুলো আটকে নিয়েছি। গ্লো গান, ফেভিকল গ্লো, যাবতীয় সকল সরঞ্জাম কিন্তু গতকালকের ব্লগে আমি দেখিয়েছি কোথা থেকে কিনেছি, কখন কিনেছি সব কিছু কিন্তু শেয়ার করেছি। এটা কিন্তু আমি ফেভিকল গ্লো দিয়ে লাগাচ্ছিলাম বাট লাগছিল না, এরপরে হচ্ছে গ্লো গান দিয়ে লাগিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে ওড়নাটা জাস্ট ওপর দিয়ে একটু সুতা দিয়ে আমি আটকে দিব, সুতা দিয়ে সুইয়ের সাহায্যে একটু আটকে নিব। পাশ দিয়ে যে লতাগুলো দিচ্ছি দেখতে পাচ্ছেন আর্টিফিশিয়াল ফুলের যে লতাগুলো, সেগুলো আমি ঢাকা থেকে কিনে নিয়ে এসেছি, কারণ এগুলো বাড়িতে এসে আমি কখন কিনবো কোথায় পাবো সেই চিন্তা করে আমি ঢাকা থেকে এগুলো কিনে নিয়ে এসেছিলাম, যেগুলো আমি চারপাশে একটু এগুলোও সুতার সাহায্যে আমি লাগিয়ে নিব। আর্টিফিশিয়াল আমি দুই রকমের ফুল নিয়েছি, যেগুলো আমি সুই সুতার সাহায্যে দেখতে পাচ্ছেন কীভাবে লাগাচ্ছি, জাস্ট একটা একটা করে ফুল লাগিয়ে প্রায় 6 ইঞ্চি মানে আধা ফুট করে হাতের আন্দাজে আর কি, আধা ফুট করে আমি সুতা রাখছি, যেগুলো আমি ওই ফ্রেমটার সাথে আটকাবো। আর এই ফুলগুলো যাবতীয় সকল ফুলগুলো আমি কিনেছি নোর মেনশনের পাশে যে আর্টিফিশিয়াল ফুলের দোকানগুলো আছে ওখান থেকে আমি কিনে নিয়ে এসেছি। এখানে আমি হলুদ আর মেজেন্ডা কালারকে প্রাধান্য দিয়েছি, যেহেতু হলুদের প্রোগ্রাম একটু হলুদ হলুদ না থাকলে ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছেন যে সুতাটা আমি লম্বা রেখেছি সেটা আমি এরকম বাঁশের সাথে একটু আটকে নিয়েছি, একটা মেজেন্ডা কালার ফুল, একটা হলুদ কালার ফুল। আমি এভাবেই হচ্ছে পর্যায়ভিত্তিকভাবে সম্পূর্ণ ফ্রেমটা আটকে নিয়েছি। এই ফ্রেমটা কাজ আমি করেছি প্রায় রাত 2টা বেজে গিয়েছে, তো আলহামদুলিল্লাহ রাত 2টা বাজে এই কাজটা করতে আমি সফল হয়েছি।
আসসালামু আলাইকুম গুরু। আজকে হচ্ছে ভাই আর হলুদ, এখন প্রায় সকাল 10টা বাজে। গতকালকে রাত্রে প্রায় 2টা পর্যন্ত কাজ করে আমি এখন আর চোখে কিছু দেখতে পাচ্ছি না, কারণ এরই মধ্যে আফরা কালকে রাত্রে কেন জানি অনেক কান্নাকাটি করছিল। তো যাই হোক, সকালবেলা অলরেডি এখানে লাইটিং টাইটিংয়ের প্রায় অর্ধেকের মতো কাজ হয়ে গিয়েছে অলরেডি, বাকি কাজগুলো শুরু হয়েছে আজকে থেকে। তো যে এখানে ফুললে হচ্ছে পুরো রুটটা হচ্ছে লাইটিং হবে, বরাবাস ছিল। যাই হোক, আর ইতিমধ্যে গরু দুইটা জবাই দেওয়া হয়েছে আর একটা খাসি জবাই দেওয়া হয়েছে। তো খাসিটা হচ্ছে বিয়ের পরের দিনের জন্য লাগবে, কোরমা করার জন্য খাসিটা লাগবে আর কি। আমি ঘুম থেকে উঠতে উঠতে এখানে আলহামদুলিল্লাহ গরু আর খাসি মানে তিনটাই জবাই দেওয়া হয়ে গিয়েছে। এখানে দুইটা গরু কাটছিলেন, যেগুলো একটু আমি ভিডিও করে নিয়েছি। এগুলো হচ্ছে আমাদের বাড়িতে ঢুকতেই আমাদের বিল আছে, তো সেই বিলেই মেনলি কাজগুলো করছেন। আর ডেকোরেশনের কাজ সকাল সকাল শুরু না হলেও একটু পরে আবার কাজ শুরু হয়ে যাবে। আদিবকে দেখতে পাচ্ছেন ও, আর এখানে সাজিদকে দেখতে পাচ্ছেন, ও হচ্ছে আমার সেজাম্মুর ছেলে। ওনারা সেজাম্মুরাও অলরেডি চলে এসেছে। তো আজকে কিন্তু আরও প্রচুর কাজ বাকি। আজকে হচ্ছে হলুদের ডালাগুলো সব সাজাতে হবে, এগুলোর কাজ আমি একটু পরে শুরু করব। এখানে খাসিটা দেখতে পাচ্ছেন, খাসি অলরেডি জবাই করে এখানে কাটার জন্য নিয়ে এসেছে। তো এগুলো আমি যখন ভিডিও করছিলাম দেখাচ্ছিল আর কি বের করে। আর গরুটাও এখানে মাংসগুলো কাটা হবে। আর অপর পাশে কিন্তু বাবুর্চি আঙ্কেল রান্নাবান্না নিয়ে ব্যস্ত, রান্নাবান্না করছেন। এগুলো আমার পরবর্তী ভ্লগে ইনশাল্লাহ চেষ্টা করব দেখানোর জন্য। আমি চেষ্টা করেছি ভ্লগগুলো একটু পর্বভিত্তিকভাবে সাজিয়ে নেওয়ার জন্য, এতে করে আপনারাও দেখে আনন্দিত হবেন, প্লাস আমিও এডিট করতে আমার জন্য সহজ হবে। সব কিছু সেজে গুজে রঙিন। আমার বরাবর এদিকে এপাশে উনিও ওয়ালটা একটু রঙিন করে দিচ্ছিল, যেটা আমি ক্যামেরা বন্দি করলাম। আমার বরাবর কিন্তু অনেক বেশি শৌখিন মানুষ, আমার দাদার মতো। আমার দাদাও কিন্তু অনেক শৌখিন মানুষ ছিলেন, তো আমার বরাবর কিন্তু সেম। যাই হোক, আজকে ভ্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।